গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বাতি, আর আজকে আমি চলে এসেছি, এটা আমার বড় মাসি শাশুড়ির বাড়ি, সরস্বতী পুজো উপলক্ষে। কারণ আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় না, ছোটো থেকেই এখানেই সরস্বতী পুজো হয়, আর সবাই মিলে এখানেই আনন্দ করে সরস্বতী পুজোটা সেলিব্রেট করে। আর এখানে আজকে এসেছি পুজোর সব জিনিসপত্র গোছাতে, মানে আমার শাশুড়ি, আমি, আরও আমার মাসি শাশুড়িরা আসছে, তারা সবাই আসবে। তো ওই সে গোছানো শুরু হবে, তো মা গোছানো শুরু করে দিয়েছে, তাই ভাবলাম একটা ব্লগ তো হতেই পারে। আমি ব্লগটা 29 তারিখে করছি, আর 30 তারিখ, দুদিন পড়েছে যেহেতু সরস্বতী পুজো, 30 তারিখেই ভোর 5টার সময় এ বাড়িতে হবে, মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে পুজো হবে। তো তোমাদের একবার ডেকোরেশনটা আর ঠাকুরটা দেখিয়ে দিই। ঠাকুরেরই তো তুলো আছে, ভরণ ডানা প্রদীপটাও নিয়ে আসবি, ভরণ ডানা প্রদীপটা চন্দনের বাটি দুটো, এটা কিন্তু লাল চন্দন। লাল কাঠ এইটা, সাদাটা নিয়ে আয়। তুমি তিনটে দিয়ে দিই সাদা। Thank you.
ওইটা সাদা আমার, ওটাই সাদা আমার বাড়ি। ঠাকুরমশাই আসবে আর যদি কাল বৃষ্টি হয় তো গেলাম একেবারে। এমনি খুব ঠান্ডা পড়েছে আবার, তো চাটা করতে হবে, চাটা করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ডিনারে কি আছে একবার দেখাই চলো। ডিম, বেগুন ভর্তা। যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার চ্যানেলের নিচে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে রাখো, তাহলে নতুন নতুন নোটিফিকেশান পেতে তোমাদের সুবিধা হবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও জানিও যে তোমরা সরস্বতী পুজোতে কী কী করলে, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে। আজকের মতো টাটা।